ফিলিস্তিনি স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শিক্ষার্থী শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে বাংলাদেশ ছাত্রলীগ এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ সদা সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র উল্লেখ করে সমাবেশে নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধুর পররাশুনীতির অন্যতম দিক ছিল ফিলিস্তিনের স্বাধীনতা একইভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন তা অতুলনীয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় একটি বিশাল পথযাত্রা করে বাংলাদেশ ছাত্রলীগ